নমস্কার বন্ধুরা, সুতপার ইটারিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজে কি করে ঘরেই জয়নগরের মোয়া তৈরি করা যায়। শীতকালে নতুন গুড় দিয়ে তৈরি মোয়া খেতে কার না ভালো লাগে। চলুন আমরা আজকে তৈরি করব মোয়া। সাধারণত জয়নগরের মোয়াটা কনকচুর ধানের খই দিয়ে তৈরি হয়। এই ধানের খই একটা খুব সুন্দর গন্ধ হয়। কিন্তু আজ আমি নর্মাল খই দিয়েই এই মোয়াটা তৈরি করব। এখানে আমি নিয়েছি 200 গ্রাম খই, 2 কাপ নলেন গুড়, 200 গ্রাম খোয়া ক্ষীর, 1 কাপ চিনি, 2 চামচ ঘি আর 4-5টা এলাচ। একটা কড়া গরম করতে দিয়ে দিয়েছি, তার মধ্যে 1 কাপ নলেন গুড় আর 2 কাপ জল দিয়ে জল গুড় একসঙ্গে ফুটিয়ে নেব 2-3 মিনিটের জন্য। একটা পাতলা সিরাপ তৈরি করে নেব আমি। এখানে এই মোয়াটা বানানোর জন্য আমাদের 2 রকমের সিরাপ তৈরি করতে হবে, একটা মোটা সিরাপ আর একটা পাতলা সিরাপ। পাতলা সিরাপটা তৈরি করা হয়ে গেছে, এবার আমি একটা মোটা সিরাপ বা মিশ্রণ তৈরি করে নেব। এই মোটা সিরাপ বা মিশ্রণটি তৈরি করবার জন্য ওই কড়াইতেই আমি নিয়েছি 1 কাপ জল, 1 কাপ চিনি আর 1 কাপ নলেন গুড়। এগুলোকে আমি নাড়াচাড়া করতে থাকব। মিশ্রণটা ফুটতে ফুটতে যখন কিছুটা গাঢ় হয়ে একটা তারের সৃষ্টি হবে, তখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। গুড়ের এক তারের এই মোটা মিশ্রণটা যখন অল্প একটু ঠান্ডা হয়ে আসবে, তখন আমি খইগুলোকে অল্প অল্প করে ঠিক এইভাবে গুড়ের সঙ্গে মেশাতে থাকব। দেখুন বন্ধুরা, পুরো খইটা আমার গুড়ের সঙ্গে মেশানো হয়ে গেছে। এবার আমি কড়াইটা থেকে একটা বড় পাত্রে খইগুলোকে ঢেলে নিলাম। এরপর আমি পাতলা গুড়ের জল, যেটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম, সেটা প্রায় 4-5 হাতা নিয়ে ওই খইয়ের মধ্যে ছড়িয়ে দিলাম। এই গুড় মাখানো খইটাকে আমি ঢাকা চাপা দিয়ে প্রায় 8-10 ঘন্টা রেখে দেব। দেখুন বন্ধুরা, 8-10 ঘন্টা পর ফিরে এসেছি। আমার খইগুলো ঝরঝরে আর কি সুন্দর নরম হয়ে গেছে, পুরো গুড়ের জলটা অ্যাবজর্ব করে নিয়েছে। এরপর আমি একটা গ্রেটারের সাহায্যে খোয়া ক্ষীরটা গ্রেট করে নিই। খোয়া ক্ষীরটা গুড় মাখানো খইয়ের সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব। এরপর আমি খইয়ের মিশ্রণটার উপরে পাতলা গুড়ের জলটা 4-5 হাতা দিয়ে দেব। আর এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ এলাচ গুঁড়ো আর 2 চামচ গাওয়া ঘি দিয়ে হাত দিয়ে প্রেশার করে ভালো করে মিশ্রণটাকে আবারও মেখে নেব। দেখুন বন্ধুরা, হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে এইভাবে মিশ্রণটাকে মেখে নিতে হবে। যদি আপনারা এখানে মনে করেন যে আরও একটু মোয়াটা বানানোর জন্য লিকুইড ওই গুড়ের জলটা দরকার, সেক্ষেত্রে আপনারা দিতে পারেন। আমার এখানে আর লাগবে না, মোয়াগুলো খুব ইজিলি বানানো যাবে। আর আমি 2 হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে বড় বড় আকারের মোয়া তৈরি করে নিলাম। এটা বানানো খুবই সহজ আর ভীষণই টেস্টি খেতে হয়। প্লিজ আপনারা ঘরে একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগছে আপনাদের এই মোয়াটা। সবকটা মোয়া আমার তৈরি করা হয়ে গেছে। এরপর আমি প্রত্যেকটা মোয়ার উপরে গ্রেট করে দেবো একটু ড্রাই খোয়া ক্ষীর। আর সবশেষে খোয়া ক্ষীরের পর একটা করে কিশমিশ প্রত্যেকটা মোয়ার উপরে দিয়ে দিয়ে গার্নিশ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কতটাই লোভনীয় হয়েছে আজকের আমাদের জয়নগরের মোয়াটা। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কীরকম লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন। যারা আমার এই চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটাকেও ক্লিক করে দেবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজ তবে এই পর্যন্তই, আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।